আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি রাইস কুকার। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আজকে অনেক কিছু শিখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। তো এই রাইস কুকারটি দেখতে পাচ্ছেন একেবারে চকচকে নতুনের মতো দেখা যাচ্ছে, কিন্তু এই রাইস কুকারের যে তলাটি আছে জং ধরে নষ্ট হয়ে গেছে। তো এই নষ্ট হয়ে যাওয়ার তলায় আপনারা কীভাবে নতুন করে আবার তৈরি করবেন সেটি এই ভিডিওতে দেখতে পারবেন। এই কয়েলটা দেখেন অনেকখানি ভিতরে চলে গেছে। এই কয়েলটা ভিতরে চলে যাওয়ার কারণে কি কি সমস্যা রাইস কুকারে হতে পারে সেটি আজকে জানতে পারবেন এই ভিডিওতে। তো আপনার কি ভাত হওয়ার আগে সুইচ অফ হয়ে যায়? আপনার কি রাইস কুকারে দুইটা বাতি একসাথে জ্বলে, হলুদ বাতি আর লাল বাতি একসাথে জ্বলে থাকে? আপনার রাইস কুকার কি ঘন ঘন নষ্ট হয়? সব কিছু প্রশ্নের উত্তর এই একই ভিডিওতে আপনারা পাবেন। এবং এই রাইস কুকারটি অনেক মিস্ত্রি থেকে অনেকবার রিপেয়ার করা হয়েছে কিন্তু আসলে পার্মানেন্টলি কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাছে যখন রাইস কুকারটি আসছে, আমি এই রাইস কুকারটি দেখেন সমস্ত কিছু খুলে ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করে এটা ঠিক করে দেব গ্যারান্টি সহকারে। এবং এই কাজটা আমার মতো আপনারা করতে পারবেন যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং আমার কথাগুলো ফলো করেন। তো দেখেন এই যে ওয়্যারের কানেকশানগুলো আছে সবগুলো কিন্তু জোড়াতালি দেওয়া, এবং এই রাইস কুকারের যে কয়েলের কানেক্টর আছে এটাও কিন্তু নড়বড়ে হয়ে গেছে। তো এই সমস্ত কিছু আমি ফেলে দিয়ে এখানে সমস্ত লাইনগুলো আমি নতুন করে ওয়্যারিং করব এবং এই বডিটাও নতুন করে তৈরি করব। যারা আপনারা আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনারাও এগুলো কাজ করতে পারবেন। তা ভিডিওটা কোনো রকম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনারা শিখে যেতে পারবেন। তো আপনাদের শেখানোর উদ্দেশ্যেই আমি কিন্তু ভিডিওগুলো বানাই। তো ভিডিওটা মন দিয়ে দেখেন এবং আমার কথাগুলো শোনেন। দেখেন আমি এই স্ক্রুপগুলো খুলে নিচ্ছি, এই বডি থেকে প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ সব খুলে দিব, আবার স্টেপ বাই স্টেপ এখানে সেটিং করব নতুন করে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি এই সুইচের কানেকশানগুলো খুলে নিচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সব কিছু খোলা হয়ে গেছে। তো এই রাইস কুকারের যে কয়েলটি আছে, এই কয়েলের যে কানেকশানগুলো আছে, এই কানেকশানগুলো যে দেখেন রিপেয়ার করেছিল আগে কোন মিস্ত্রি রিপেয়ার করেছিল, যেভাবে রিপেয়ার করেছিল সব কিছু কিন্তু আমি খুলে ফেলে দিচ্ছি। এটি সম্পূর্ণরূপে নতুন করে আমি আবার তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। রাইস কুকারটা উপরে একেবারে চকচকে ছিল কিন্তু ভিতরের অবস্থাটা আমি আপনাদের দেখাবো। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন যে রাইস কুকারের অবস্থা আসলে খুবই খারাপ। তো এই ধরনের অবস্থা হলে আপনার রাইস কুকারে ঠিকমতো আপনি ভাত রান্না করতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন বডিটা কতখানি জং লেগে গেছে। এইভাবে রাইস কুকারের তলা যদি নষ্ট হয়ে যায় আপনারা কীভাবে রিপেয়ার করবেন এই ভিডিওতে দেখবেন। এই রাইস কুকারের তলাটি নতুন করে বানাতে হবে, সেজন্য এর মাপটা নেওয়া খুবই দরকার। তো এই যে বাঁকাটার টিনগুলো আমি সোজা করে নিচ্ছি যেন আমার মাপ নিতে সুবিধা হয়। তো দেখেন এর যে মাপটা নেবেন আপনি, এর স্কোয়ার মাপ, তো স্কোয়ার মাপের যে আপনার যে একটি সাইজ আছে সেই সাইজটা আপনি কোন জায়গা থেকে মাপটা নিলে অ্যাকুরেট সাইজটা পাবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন এই যে ছিদ্র আছে দুইটা এবং এখানে একটি তীরের মতো বের করা আছে, এইটি হলো মূলত এর সোজাসুজি একটি মাপ। তো এটি গোল রাউন্ড করা, সেই জন্য এর মাপটা বের করবেন কীভাবে আমি একটি চিহ্ন দেখিয়ে দিলাম আপনারা, সেই চিহ্ন অনুযায়ী দেখেন এটি কিন্তু সোজা। তো এটি কত ইঞ্চি বাই কত ইঞ্চি আছে আমি এটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে 10 ইঞ্চি, এরকম মাপ নিয়ে নেবেন। তো আমি মাপটা নিয়েছি, এখন এখানকার মাপটা নিতে হবে। তো এর মাপটা দেবেন এই যে মাঝখানে, এর মাঝখানে এইভাবে ধরবেন স্কেল। এর মাপটা হচ্ছে 8 ইঞ্চি, আমরা আগের যে বডিটা মেপেছিলাম সেটি ছিল 10 ইঞ্চি আর এটি হলো 8 ইঞ্চি।
তার 2 ইঞ্চি ডিফারেন্স, তার মানে 1 ইঞ্চি এই পাশে ভাঁজ হবে, 1 ইঞ্চি এই পাশে ভাঁজ হবে, চতুর্থ সাইডে ভাঁজ হবে 1 ইঞ্চি করে। তো আমি এখানে দেখেন একটি প্লেন শীট নিয়েছি, জিআই প্লেন শীট। এই জিআই প্লেন শীটের মিডল বের করতে হবে আমাদের, এর মাঝখানে কিভাবে একটি দাগ দিবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এরকম লম্বা স্কেলের মতো কিছু একটা নেবেন, স্কেল হলে ভালো হয়। তো আমি দেখেন এই শীটের যে মিডল পয়েন্ট, এই মিডল পয়েন্টটি আমি বের করার জন্য এই কোনাকোণে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি। তো আমরা এখানে মিডল যখন পেয়ে যাব, মিডল থেকে কিন্তু আমরা এই শীটটাকে গোল করে কাটতে পারবো কম্পাসের সাহায্যে। তো দেখেন এর মিডলটা আমি বের করে নিয়েছি। এখন এই মিডলের যে দাগটি দেখতে পাচ্ছেন, এখানে একটি ছিদ্র করতে হবে আমাদের। তা আমি একটু পাঞ্চ করে নিব একটি লোয়ার সাহায্যে। দেখেন একটু ছিদ্র করে নিচ্ছি, এটি হলো আমাদের মিডলের ছিদ্র। আমি এখন এখানে একটি কম্পাস নিয়েছি, আপনারা এরকম কম্পাস নেবেন, নিয়ে কলম বা পেন্সিল যে কোনো জিনিস দিয়ে এভাবে দাগ দিবেন গোল করে। তো এটা কীভাবে মাপ নেবেন দেখেন, এটি কিন্তু 10 ইঞ্চি শিট আমি নিয়েছি, 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি স্কোয়ার শিট। তো এটাকে আমাদের রাউন্ড করে গোল করে কাটতে হবে। তো আমি আগে দাগ দিয়ে নিব, দেখেন 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি শিট। তো এই 10 ইঞ্চি কিন্তু গোল অবস্থায় 10 ইঞ্চি হবে, দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি কিন্তু গোল করে দাগ দিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের মিডল বের করা হয়ে গেছে। তো এটি কাটার পরেও কিন্তু সব দিকেই 10 ইঞ্চি থাকবে। তো কোনা দেখতে পাচ্ছেন প্রায় 1.5 ইঞ্চি করে বাদ চলে যাচ্ছে। তো ওই 1.5 ইঞ্চি বাদেও কিন্তু 10 ইঞ্চি থাকবে, যেহেতু আমাদের এইটা স্কোয়ারের মাপ, এই শীটটা স্কোয়ারই হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো এইভাবে করে আগে শীট কেটে নিতে হবে। এর উপরে যে ভাঁজটা হবে, এই ভাঁজের যে মাপটা হবে সেটি আমি আবারও নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি। শীটে রাউন্ড করে 10 ইঞ্চির একটি মাপ নিয়েছি, এখন 8 ইঞ্চির একটি মাপ নেব। তো এই কম্পাসটা সিলেক্ট করবো আমরা 4 ইঞ্চিতে। তাহলে 4 ইঞ্চিতে যদি আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু এটি রাউন্ড করার পরে 8 ইঞ্চি এসে দাঁড়াবে, 4 ইঞ্চি বামে, 4 ইঞ্চি ডানে। মিডিলের থেকে আপনি যদি নেন তাহলে কিন্তু 8 ইঞ্চি হয়ে যায়। তো দেখেন আমি 4 ইঞ্চিতে সিলেক্ট করে নিয়েছি, যেহেতু আমাদের 8 ইঞ্চিতে দাগ পড়বে। তো দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি শীট হওয়ার পরে 8 ইঞ্চি দাগ হয়ে যাচ্ছে। এখানে প্রথমে আমরা রাউন্ড করে দাগ দিয়েছি 10 ইঞ্চি, এখন দিয়েছি 8 ইঞ্চি। তো এটাকে কেটে আমরা রাউন্ড করে নিব। তো দেখেন আমাদের রাউন্ড করে কাটা হয়ে গেছে 10 ইঞ্চি। এখন আমরা 8 ইঞ্চি কাটবো। তো 8 ইঞ্চিটি কীভাবে কাটবো দেখেন, এইভাবে আমি যেভাবে কাটাই আপনারা ঠিক ওইভাবে কেটে নেবেন। তো এখানে যে 10 ইঞ্চির 8 ইঞ্চির দাগ দেওয়া আছে, ওই 8 ইঞ্চির দাগ পর্যন্ত এভাবে কেটে নেবেন। তো সুন্দর করে আমি ডিজাইন করে কেটে নিচ্ছি, যেন এটা আমার ভাঁজ করতে সহজ হয়ে যায়। তো এখানে মূলত ছিদ্র করে রিপিট করে বডির সাথে লাগিয়ে দিতে হবে, এটি একটি প্লেটের মতো বানাবো আমি, বুঝতেই পারতেছেন আপনারা। তো এই যে দাগ দেওয়া আছে ঠিক প্রত্যেকটা কিন্তু এভাবে দাগ মতো কাটবেন, দাগ সমান, বেশি কাটবেন না। তো আমি চতুর্থ সাইড কিন্তু সব সাইডে কেটে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কাটা হয়ে গেছে। তো এটাকে এখন ভাঁজ করার পালা, আমরা এখন এটাকে ভাঁজ করব। ভাঁজ করে এটাকে প্লেটের মতো বানিয়ে দিব। তার আগে আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি যেখানে যেখানে ছিদ্র করতে হবে। তো এখানে আমি 6টি ছিদ্র করব, 6টি রিপিট দেওয়ার জন্য। সেজন্য আমি কিন্তু গুনে গুনে মার্ক করে নিচ্ছি, 1 2 3 4 5, 5টা পরপর এরকম ছিদ্র করলে 6টা স্ক্রু পড়বে এখানে। তো আপনারা এরকম গুনে গুনে 6টাও দিতে পারেন, 5টাও দিতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে যত বেশি দিবেন রিপিট তত বেশি কিন্তু মজবুত হবে। তো আমি এখানে 6টি স্ক্রু দিব, এই জন্য আমি ছিদ্র করে নিচ্ছি। এই ছিদ্রগুলো করবেন, আপনার রিপিটটা যত মোটা আছে ঠিক সেই মাপের কিন্তু ড্রিল বিটটি লাগিয়ে ছিদ্র করবেন। যদি আপনার রিপিটের চেয়ে ফুটো বেশি বড় হয়ে যায় বা চিকন হয়ে যায়, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। ছিদ্র যদি চিকন হয় তাহলে কিন্তু রিপিটটি ঢুকবে না, আর ছিদ্র যদি মোটা হয়ে যায় তাহলে রিপিটটি বেরিয়ে চলে আসবে। এজন্য রিপিটটা যে সাইজের নেবেন, ড্রিল বিটটা সেই সাইজের নেবেন, নিয়ে ছিদ্রগুলো অ্যাকুরেটভাবে করে নেবেন।
তো এই ছিদ্র দিয়ে আমাদের রিপিট করতে হবে, সেজন্য আমি ছিদ্রটা করে নিয়েছি। এখানে আমি এখন ভাঁজ করে এই প্লেটের মতো বানিয়ে দিব এই শীটটাকে, তাই ভাঁজ করে নিচ্ছি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ভাঁজ করা হয়ে গেছে শীট, এই শীটটি এখন প্লেটের মতো দেখা যাচ্ছে। তো প্লেটের পরেই কিন্তু আমি এইটি বসিয়ে দিয়েছি এই বডিটা রাইস কুকারে। এখন আমি যে দাগটি দিচ্ছি এই দাগটা দিয়েই কিন্তু আমি কয়েলের মাপটা নিব, কয়েলটি কীভাবে বসাতে হবে সেজন্য আমি কিন্তু এখানে একটি দাগ নিয়ে নিচ্ছি, যে কয়েলটা ওই সোজাই আমাদের বসাতে হবে। তো এটি হলো কয়েলের মাপ। তো এখন আমি এখানে কয়েলের যে জায়গাটি আছে মানে সেটি আমি কেটে রাউন্ড করে নিয়েছি। দেখেন মাঝখানে ম্যাগনেটের জায়গা এবং দুই পাশে দুটো কানেক্টরের জায়গা, এই দুটো কানেক্টর এইভাবে ঢুকিয়ে দিবেন। এর যে স্ক্রুপ লাগাবেন আপনি রাইস কুকারের কয়েলের যে স্ক্রুপটি লাগাবেন এই বডির সাথে, সেই স্ক্রুপের মাপটা নিতে হবে, সেটিও আমি দেখিয়ে দেব কীভাবে মাপটা নেবেন। তো দেখেন আমি কিন্তু সব কিছু কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। এখন এটাকে এইভাবে বডির উপরে বসিয়ে দিতে হবে, বডির পরে বসিয়ে দিয়ে কিন্তু আপনি এই স্ক্রুপগুলো যে ছিদ্রগুলো করা হয়েছে সেখানে আপনি রিপিট করে দিলে কিন্তু এটি কমপ্লিট হয়ে যাবে থালা। তো আমি সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করার জন্য হাতুড়ি দিয়ে এটাকে বসিয়ে নিচ্ছি। আমি আপনাদের একটি ধারণা দিয়ে দিচ্ছি এই ভিডিওতে আপনারা কীভাবে রাইস কুকারের তলাটি বানাবেন, আমার এই ভিডিও দেখলে একটি ধারণা পেয়ে যাবেন। তো অনেকে অনেক রকম করে, তো আমি যেভাবে করি সেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বাম হাতটা দিয়ে উপর দিয়ে এরকম চেপে ধরে তারপর ডিল করবেন, এবং প্রত্যেকটা ছিদ্র করার সময় চেপে ধরে ডিল করবেন, তাহলে কিন্তু অ্যাকুরেট ছিদ্র হবে। কোনোটা ছেড়ে দিয়ে বা কোনোটা চেপে ধরে করলে কিন্তু উঁচু নিচু হয়ে যাবে, এক সাইড উঁচু নিচু হয়ে গেলে কিন্তু অ্যাকুরেটভাবে রান্না হবে না এবং অটো কাজ করবে না। দেখেন যে মাপের রিপিটটা নিয়েছি আমি সেই মাপেরই কিন্তু ছিদ্র করেছি, একদম সেম সেম। তো এখন এই যে রিপিটটা দিয়ে আপনি রিপিট গান দেখিয়ে বা রিপিট করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি রিপিট গান যদি থাকে আপনাদের কাছে তাহলে এইভাবে চেপে ধরে রিপিট করে দিবেন। তো আমাদের রিপিট করা হয়ে গেছে, আমি এই রিপিটটা হয়ে গেলে আমি অন্য আরেকটি রিপিট করে দেখাবো আপনাদের। তো এক পাশে রিপিট হয়ে গেলে তার অপোজিট সাইডে আরেকটি রিপিট করবেন, তাহলে কিন্তু উঁচু নিচে হওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমি এই পাশে ছিদ্র করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রিপিটগুলো মারা কমপ্লিট। তো আমি এখানে ছয়টি রিপিট করেছি। তো এই রাইস কুকারের যে তলাটি এখন বানানো হয়েছে এই তলাটি অন্তত 5 বছরেও কিচ্ছু হবে না, কারণ জিআই শিট দিয়ে তৈরি করা এবং এই শিটটা অনেক মোটা শিট। তো আমি এখন যে বডি আছে বডির যে তারগুলো আছে সুইচের কানেকশানের যে তারগুলো পুড়ে গেছে এই তারগুলো সব কিছু খুলে ফেলে দিয়ে এখানে নতুন করে লাগিয়ে দিব। তো আমি এই সকেটটাও খুলে নিচ্ছি। এত সময় দেখলেন যে শিট কেটে কীভাবে তলা বানাতে হয়, এখন দেখবেন এগুলো কীভাবে সেট করতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ, এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এটি খুবই মন দিয়ে দেখবেন। তো দেখেন এখানে ইন্টিগ্রেটারের যে তিনটি কানেকশান আছে, অনেকে আমাকে কমেন্ট করে থাকেন স্যার এই কানেকশানগুলো কীভাবে করতে হয়। রাইস কুকারের সুইচ যখন অফ থাকে তখন হলুদ বাতি জ্বলে, যখন রাইস কুকারের সুইচ অন করা হয় তখন লাল বাতি জ্বলে, এটি মূলত কীভাবে কাজ করে সেটি আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই ব্লু তার হচ্ছে কমন কানেকশান, এটি ডাইরেক্ট চলে যাবে ব্লু তার কমন হয়ে, এবং এই সাদাটা হচ্ছে হলুদ এবং এই লাল হচ্ছে কোকের কানেকশান আর সাদাটা হচ্ছে অরামের কানেকশান। যখন সুইচ দেওয়া থাকবে তখন এই কমনের মাধ্যমে
লাল বাতিটি জ্বলবে। এখন সুইচ অফ করে দিলে এই কমানের সাহায্যে এই সাদা তারে কানেকশন আসার সাথে হলুদ বাতি জ্বলবে। তো এইভাবে মূলত কাজ করে। যখন আমি এই সুইচের কানেকশনটা করব অবশ্যই আমি দেখিয়ে দিব কিভাবে কানেকশন করতে হবে। তো দেখেন এই তারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি এবং এই তারের মাথায় ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি। তো এই লাইটিং সার্কিটটি আমি সেট করতেছি, কিভাবে সেট করতে হয় দেখেন। এই যে লাল বাতিটি আছে, লাল বাতি, এই যে লাল তার, এটা এইভাবে দিবেন, সেট করবেন। যদি এটা ঘুরে যায় তাহলে কিন্তু উল্টোভাবে দেখাবে। আর এই কাজগুলো ধৈর্য সহকারে করবেন, সুন্দর করে করার চেষ্টা করবেন। তো আমি যেভাবে কাজগুলো দেখিয়ে দিচ্ছি এভাবে কাজগুলো করবেন, ইনশাল্লাহ কাজগুলো ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এই বেজবোর্ডটি লাগানো হয়ে গেছে আমাদের, লাইটিং যে বেজবোর্ডটি থাকে এটি লাগানো কমপ্লিট। এখন এর কানেকশানটি আমি করে দেখাবো আপনাদের। অনেক নতুন টেকনিশিয়ান ভাই আমাকে কমেন্ট করেন যে স্যার রাইস কুকারের বাতির কানেকশানটি কীভাবে হবে, রাইস কুকারে যে সুইচ দিলে হলুদ বাতি জ্বলে বা লাল বাতি জ্বলে এগুলোর কানেকশানটা মূলত কোথায় কোথায় করতে হয়। তো সেটি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ভিডিওতেই। একটা জিনিস মনে রাখবেন, যত প্রকার রাইস কুকার আছে সব রাইস কুকারের কিন্তু একই কানেকশান। এই লাইটের যে দুইটা তার আছে, সাদা এবং ব্লু, এই দুইটা তার চলে যাবে সুইচে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, সাদা এবং ব্লু এইভাবে সুইচে যাবে, আর এই লাল তার দিয়ে যেটা কুকের তার এটি চলে যাবে কয়েলে, যেখানে ফিউজের কানেকশানটা দেওয়া থাকবে সে জায়গায় দিয়ে দিবেন। তো আমি কানেকশানটা করে দেখাচ্ছি প্র্যাকটিক্যালে আপনাদের। তো এই যে বডিটা দেখতেছেন, যদি কোনোদিন ঘুরে যায় তাহলে এই যে সকেট, এই সকেটটা সবসময় কিন্তু এই হাতলের নিচে রাখবেন, তাহলে এদিক ডানি বাঁয়ে কোনো দিকে কয়েল ঘুরবে না। যদি আপনারা রাইস কুকার খুলে ফেলান এবং এটা সেটিং করতে না পারেন তাহলে এইটা মনে রাখবেন যে কয়েল কিন্তু সবসময় এইভাবে লাগানো হয়, এবং এই যে সকেটটা আছে সকেটটা কিন্তু এই হাতলের নিচে থাকবে, তাহলে এই ভুলটা আর আপনাদের হবে না। এবং এই যে কয়েলের আংটাটা দেখতেছেন, এই বাড়তি যে জিনিসটা দেওয়া আছে এটা আমি এখন কেটে দিব। আপনারা চাইলে এখানে ছিদ্র করেও লাগিয়ে দিতে পারেন। এটি মূলত ওরাম কয়েলটা বসানোর জন্য দেওয়া থাকে, তা আমি এটা কেটে নিয়েছি, এটা আমার প্রয়োজন নাই। তো এখন আমি কয়েলটা সেট করব। কয়েল সেট করার আগে আমি হাঁড়িটি নিয়ে হাঁড়ির উপরে কয়েলটা রেখে এভাবে বডিটা বসিয়ে দিচ্ছি। তো আপনারাও ঠিক এইভাবে বসিয়ে দিবেন, তা নাহলে হাঁড়ি ছাড়া এটা কাজ করা খুবই কষ্টকর ব্যাপার। তা আমি কয়েলের যে ছিদ্র করেছি নাটের জায়গা দেখতে পাচ্ছেন, তো আমি এই কানেকশানগুলো করব সব কিছু সেট করার পরে। তো চলেন একটি স্ক্রুপ লাগিয়ে আমি সেট করে নিচ্ছি সব। এর যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডগুলো আমি লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রাইস কুকার কিন্তু আস্তে আস্তে পুরো সেট হয়ে যাচ্ছে। তো এই যে রাইস কুকারের তলাটি আমি বানিয়েছি এটি কিন্তু জিআই শিট দিয়ে বানানো, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং এই জিআই শিটটি ভালো মোটা শিট। তো এই জিআই শিটের নাম্বার কথা আমি বলে দেব ভিডিও শেষে, আপনারা সেই নাম্বারে জিআই শিট এনে এই রাইস কুকারের তলাটি বানাবেন। বেশি মোটা দিলে আপনাদের কাটতে ভাঁজ করতে কষ্ট হবে, এবং বেশি পাতলা দিলে কিন্তু সহজে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো এই কাজগুলো আপনারা যেভাবেই করেন কাজগুলো সুস্থভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করবেন। এবং এই ম্যাগনেটের যে লকটি আছে আমি কিন্তু এই হ্যান্ডেলের সাথে ম্যাগনেটের লকটি লাগিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে লকটি লাগিয়ে দিবেন, ঘুরিয়ে এই জায়গায় সমান করে দিবেন যেন এই লকটি সহজে বসে। তো দেখেন পারফেক্টভাবে কাজ করতেছে, আমি একটু সরিয়ে দিচ্ছি যেন বেঁধে না যায়। তো এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। এই মাঝখানে ছিদ্র কিন্তু আমি করেছি শুধু এই ম্যাগনেটের জন্য। এখন আমি যে কানেকশানগুলো করব, মন দিয়ে দেখেন আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন।
এই যে লাল তারটি দেখতেছেন, এই লাল তার কিন্তু সুইচের যে বাতি আছে বাতির সাদা তারের সাথে কিন্তু সুইচের সাথে কানেকশন করে দিচ্ছি। তো আপনারা একটু ভালো করে খেয়াল করেন, আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখেন এই যে সাদা তার এবং এই লাল তার যে কানেকশন করেছি, ঠিক এই তারটা চলে যাবে কিন্তু সকেটের ভিতরে। আর এই তারটি অবশ্যই সকেটের যে রিং আছে, এই যে রিং, এই রিংয়ের ভিতর দিয়ে নেবেন, এভাবে নিয়ে বের করে দিবেন যেন সকেটটি লাগাতে সুবিধা হয়। এবং এই যে তারটি দেখতেছেন আমার হাতে লাল তার, এই তারটি সুইচের আরেক প্রান্তে দেব। তো লাল বাতি পাশে যে হলুদ বাতি আছে, হলুদ বাতির মাঝখানে যে কানেকশন মানে ব্লু তার, কমন যে কানেকশনের ব্লু তার আছে, এই ব্লু তারের সাথে এই রাইস কুকারের কয়েলের যে লাল তারটি দেবো আমি সুইচের সাথে, তার সাথে একসাথেই কিন্তু কানেকশন করে দিচ্ছি। দেখেন যখনই সুইচ দেওয়া হবে তখন কিন্তু রাইস কুকারের কয়েলে কানেকশন পাবে, কয়েলটি হিট হবে, তখন এই কানেকশনটা কিন্তু যে কমন কানেকশন আছে ব্লু তার, তার ভিতরে চলে যাবে এবং এই সাদা তারের থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমার আরেকটি ভিডিও আছে, আমি ডায়াগ্রাম সহ দেখিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, প্লে লিস্টে যাবেন রাইস কুকারের প্লে লিস্টে। এবং এই যে ফিউজ দেখতেছেন, এই ফিউজের সাথে কিন্তু কুকের যে লাল তার আছে মানে বাতির যে লাল তারটি ছিল, সেই বাতির লাল তারটি কিন্তু এই যে রাইস কুকারের যে কয়েলের সাথে ফিউজের কানেকশন হচ্ছে তার সাথে কিন্তু আমি কানেকশন করে দিচ্ছি। যত প্রকারের রাইস কুকার আছে সব রাইস কুকারের একই ডায়াগ্রাম, একই কানেকশন। তো আপনারা ভিডিওটা জুম করে প্রয়োজন হলে ভালো করে দেখে নেন, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি জুম করে, এই সাদা তার আর ব্লু তারের কানেকশনটা ভালো করে দেখে নেন। এখন আমি এখানে সকেটটি লাগিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন সকেটের জন্য আমি দুটো তার বের করেছি, এখানে একটি বডির কানেকশন থাকে, তো বডির কানেকশন যেহেতু এখানে ব্যবহার করা হয় না সেই জন্য আমি কিন্তু দিচ্ছি না, এখানে দুটো কানেকশনই ব্যবহার করা হয় বেশি, সেই জন্য আমি দুটো কানেকশনই দিয়ে দিচ্ছি ফেজ নিউট্রাল। তো এখানে 220 থেকে 230 ভোল্ট ইন হবে। সকেটটি লাগানো হয়ে গেছে, এখন আমি আপনাদের ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের রাইস কুকারের তলাটি কীভাবে বানানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন তলাটি এখন চকচক করতেছে, একেবারে নিউ হয়ে গেছে। তো এই তলাটি 4-5 বছর অনায়াসে সার্ভিস দিবে, কোনো সমস্যা হবে না। এই কানেকশনগুলো দেখে রাখেন এবং এই সুইচের যে হ্যান্ডেলটি আছে পারফেক্টভাবে কাজ করতেছে। তো অল সাইড আমাদের ওকে হয়ে গেছে, এখন আমি এখানে পাওয়ার দিয়ে চেক করব। এবং এই কয়েলটা দেখতে পাচ্ছেন এখন উপরের দিকে উঠে আসছে। তো এখন আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে আপনাদের দেখাবো যে আমাদের এই বাতিটি ঠিকমতো কাজ করে কি না এবং রাইস কুকারটি হিট হচ্ছে কি না। তো আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি। এই রাইস কুকারের তলাটি আমি বানিয়েছি 26 নম্বর গেজের সিট দিয়ে, আপনারা 26 নম্বর গেজের সিট ব্যবহার করবেন তাহলে কাজ করতে সুবিধা হবে। দেখেন সুইচ অন করার সাথে লাল বাতি জ্বলতেছে এবং অফ করে দিলে হলুদ বাতি জ্বলবে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন, লাইক করতে টাকা পয়সা লাগে না, প্লিজ লাইকটি করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, আল্লাহ হাফেজ।